আমি প্রতি সপ্তাহে আমাদের বাক্স থেকে পাস করাদের জন্য যারা পাস করে পঞ্চাশের পদ্ধতির ওষুধ বাক্স কিনে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। আমার এই বক্তব্য হোমিও কারণে প্রচার করে থাকে, আপনারা নিত্য দেখে থাকবেন। সুতরাং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, প্রতি সপ্তাহে ভিডিওগুলো দেখে আপনারা মনে রেখে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আরম্ভ করছি আজকের আমাদের লিস্টের 11 নম্বর মেডিসিন ভ্যারাইটা কার্ভ। সুতরাং এই ভ্যারাইটা কার্ভ সম্বন্ধে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম চতুর্থ বর্ষের মায়াজম পড়াইতে গিয়ে। সুতরাং এসব কোন ওষুধ ধাতুগত এবং মায়াজমের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে বর্ণনা করা আছে। সেই সুবাদে আমি বলতে চাই এই ভ্যারাইটা কার্ভটাও টিউবারকুলোসিস মেডিসিন, অর্থাৎ মায়াজমের একেবারে শেষ পর্যায়ে। এটা শরীর মায়াজমও আছে 1 স্টার, সাইকোটিক আছে 1 স্টার, সিভিলিটিক আছে 1 স্টার, আর টিউবারকুলোসিস আছে 2টা স্টার। সেই জন্য আমরা সেখানে পড়িয়েছিলাম এবং আপনাদেরকে আহ্বান করব আপনারা 7-8-21 তারিখের ভিডিও, অর্থাৎ ভ্যারাইটা কার্ভের উপরে যে ভিডিওটা আছে এটা দেখবেন এবং দেখেই চেষ্টা করবেন ওষুধগুলোর কথা মনে রাখতে। সুতরাং আমি আসি আজকের আলোচনায়। আমরা 10 মিনিটে অর্থাৎ কয়েকটা পয়েন্ট দিয়েই আলোচনা করব, যেন সংক্ষেপে আপনারা প্রয়োগ করতে পারেন। সুতরাং দেখা যাক আমাদের লক্ষণগুলো কী এবং কীভাবে মনে রাখতে হবে। সুতরাং আসি আমরা আবারও শুরু করি যে লক্ষণগুলো কী। দেখো, ম্যাটেরিয়া মেডিকাতে ধাতুগত দিকের ওষুধ অনেকগুলো আছে। আমরা যদি বলি ধাতুগত কী, আজকে হয়তো 3-4 মিনিট আমি ধাতুগত দিকের উপরে আলোচনা করতে যাব, তা না হলে আমাদের বোঝা যাবে না যে আমরা যে ধাতুগতের উপরে সব কিছু বুঝতে পারছি। ধাতুগত বলতে আমরা কী বুঝি সেটা সবাই বুঝে থাকবেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন সালফারের ধাতুটা কী, ক্যালকিরিয়া কার্বের ধাতুটা কী, স্যালিসিয়ার ধাতুটা কী, টিউবারকুলোসিসের ধাতুটা কী, অর্থাৎ বডি কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে মানসিক সব কিছু মিলেই একটা ওষুধ আছে যেগুলো আমরাকে বলে থাকি ধাতুগত ওষুধ। এটাও সেই ধাতুগত ওষুধের অন্তর্গত, অর্থাৎ টিউবারকুলোসিস এবং সেটা এই একটা ধাতু আছে। এই ধাতুটা কী সে নিয়েই আমাদের আজকে আলোচনা। তাই 1 নম্বর লক্ষণ হচ্ছে ধাতুগত অথবা গন্ডমালা রোগ। অর্থাৎ কি, দেখো খুব সংক্ষেপে যদি আমরা বলি, আমরা তো এতদিন তো লোকে আছি যাদের বডিতে টিউমার আছে, এই ধরনের টিউমার যদি থাকে, লিম্ফোমা বলো যাই বলো, অর্থাৎ নরম 10-12টা টিউমার আছে অমুক আছে, এটা এই ধরনের লোক যদি আমরা পাই, টিউমার ঘটিত কোনো ধাতুগত লোক তোমার কাছে এসে যদি বলে আমার টিউমারগুলো ভালো করে দেন, তাহলে তুমি চিন্তা করতে হবে ভ্যারাইটা কার্ভের কথা। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তা না হলে আমরা চিকিৎসা করতে পারবো না। তখন আমি দেখাবো ভ্যারাইটা কার্ভের সঙ্গে অন্য ধাতুগত ওষুধগুলো কী মিল আছে। তাহলে বুঝেই নিলাম যে অর্থাৎ টিউমার থাকলেই বডিতে আমরা ধরেই নেব সেটা ভ্যারাইটা কার্ভের রোগী। আর কী লক্ষণ, তাহলে ভ্যারাইটা কার্ভে টিউমার থাকতে হবে শরীরে, এক আর টনসিলের অবস্থা থাকতো, টনসিল টিউমারের ভিতরে পড়ে। সুতরাং টনসিল যদি না পাকে অথবা দীর্ঘদিন গলায় থাকে অথবা কষ্ট হয়, আমরা যদি এরকম রোগী দেখি আমরা প্রথমেই চিন্তা করব অর্থাৎ ভ্যারাইটা কার্ভের রোগী। আর একটা কথা মনে রাখলেই আমরা মনে হয় ভ্যারাইটার রোগীর চিন্তা আমাদের কষ্ট হবে না, আমরা প্রয়োগ করতে ওষুধটা বিনা দ্বিধায় প্রয়োগ করতে পারবো। আর একটা লক্ষণ কী, একটা লক্ষণ খর্বতা শারীরিক এবং মানসিক। দেখো খর্বা বলতে আমি খালি বেটে বোঝাচ্ছি না, আমি খালি যে খর্বা অর্থ বেটে সেটা বোঝাচ্ছি না, বেটে ঠিক আছে শারীরিক, কিন্তু মানসিক খর্বতা থাকতে হবে, শারীরিক খর্বতা প্লাস মানসিক খর্বতা, অর্থাৎ বুদ্ধিগুণও অন্যদের মতন হয় নাই, অর্থাৎ বুদ্ধিশুদ্ধিও কম, এরকমের চালাক চতুর নয়, এরকম রুগী যদি হয়। দেখো টিউবারকুলোসিসের সময় বলছিলাম চালাক চতুর লোক, এখানে ঠিক উল্টাটা, অর্থাৎ চালাক চতুর নয়, শারীরিক এবং মানসিক যদি কোনো রোগীর খর্বতা দেখা যায় তাহলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আবার এটা 2 বয়সে হতে পারে, ছোটোবেলা থেকে হতে পারে আর বৃদ্ধ বয়সও হতে পারে।
মধ্য বয়সে হবে না তা না, এই তিনটা কথা, এই দুইটা কথা মনে রাখতে পারলেই আমরা বেড়াটা কার্ডটা প্রয়োগ করতে পারব। কী কী? প্রথমে বললাম শিশুদের, অর্থাৎ যেসব শিশু বাড়ে না, যাদের মানসিকতা এবং দৈহিক বৃদ্ধি কম, বুদ্ধিশুদ্ধি কম এবং খায় দায় ঠিকই, কোনো রকমের কিছু বাড়তি নাই, এরকম যদি কোনো রুগী আমরা বাচ্চা খেলে দেখতে পাই, টিউমারের বডিতে থাকতেই পারে, টনসিল থাকতেই পারে, এবং টনসিল না থাকলে এটা সচরাচর প্রয়োগ করা যায় না, তাহলে চলে আসি। বৃদ্ধ বয়স এরকম, অর্থাৎ যাদের কোনো বাড়তি নাই, কমতি নাই, এবং আমরা যেটা বলে পুয়ে পাওয়া, অর্থাৎ বুদ্ধিশুদ্ধি কম, আমরা সেরকম রুগী দেখলেও আমরা এটা প্রয়োগ করতে পারি। দেখো, এই দুইটা কথা মনে রাখলেই আমরা অনায়াসে বেড়াটা কার্যকারিতা চিন্তা করে প্রয়োগ করতে পারি। আর একটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাইলে ভালো, অর্থাৎ কি? দেখো, পায়ের দুর্গন্ধ এবং পায়ে ঘা, এই কথাটা যদি মনে রাখি তাহলে আমাদের এই ওষুধটা নির্বাচনের আর কোনো অসুবিধা হবে না। দেখো, এই ওষুধগুলো খালি নির্বাচন, তাহলে কী কী পাইলাম? দুইটা কথা চলে গেল, তিনটে হচ্ছে, পায়ে ঘা, পায়ের দুর্গন্ধ, ঘাম, এবং এই ঘামের কারণে পায়ে আঙ্গুলের ক্ষত এবং পায়ের তলা ক্ষত যদি থাকে, আমরা ভ্যারাইটি কার্ভের কথা চিন্তা করব এবং প্রয়োগ করব। অর্থাৎ আমাদের বাক্স থেকে M1 M2 দিয়েই শুরু করতে পারি, অথবা তোমাদের অভিজ্ঞতা হলে অন্য কথা, তোমরা প্রথমেই প্রয়োগ করবে M1 M2 থেকে, কোনো দরকার নাই তোমাদের অন্য জিনিস শেখার। তোমাদেরকে ওষুধেই তোমাদেরকে নিয়ে যাবে ওষুধ সিলেকশনের লক্ষ্যে। আমি এবার আসি ধাতুগত দিকের উপরে, আমরা কি জিনিস দেখলাম যেটা আমি একটু আলোচনা করে যাই। দেখো, ধাতুগত ওষুধের যদি এটার সঙ্গে মিল থাকে তাহলে আমি বলতে পারবো ক্যালকেরিয়া কার্ভ হতে পারে, সালফার হতে পারে, সোরিনাম হতে পারে, স্যালেসিয়া হতে পারে, নেট্রামিন হতে পারে, আয়োডিন হতে পারে, ভ্যারাইটা কার্ভ হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ক্যালকেরিয়া ফস হতে পারে। এই ওষুধগুলোই ধাতুগত দিকের ওষুধ, এগুলোর সঙ্গে মিলে আজকে আর বেশি আলোচনা করব না। এই কারণে যখন আমরা পার্থক্যগুলো আলোচনা করতে যাব, একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের পার্থক্য কী, দেখো এই আমিও তারপরে এখন একটু আলোচনা করে যাই। যেমন ধরো, ভ্যারাইটি কার্ভের সঙ্গে ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে, ক্যালকেরিয়া কার্ভ ঘাম আছে, ভ্যারাইটি কার্ভ ঘাম আছে তবে মাথাতে নাই, আচ্ছা, পায়ে ঘাম বেশি, পায়ে দুর্গন্ধ বেশি। সাইলিসিয়াতে একই রকম, পায়ে দুর্গন্ধ, পায়ে ঘাম, কিন্তু মাথা সাইলিসিয়াতে বড় এবং ক্যালকেরিয়া কার্ভ মাথা বড়, আচ্ছা। তাহলে এই যে পার্থক্যগুলো, এগুলো মনে রাখলেই অনেক সময় এই ওষুধগুলোর মধ্যে আমরা চিন্তা করতে পারি। ক্যালকেরিয়া কার্ভ আবার ডিমপ্রিয়, এটা আবার ডিমপ্রিয় না, তাহলে এই যে পার্থক্যগুলো, ক্যালকেরিয়া কার্ভের সারা অঙ্গে ঘাম, ঘামের একটা গন্ধ আছে এবং অ্যাসিডিটি, এটা ঘাম নাই, এটা শীতকাতর, স্যালিসিয়াও শীতকাতর, এটাও শীতকাতর, পার্থক্যটা কাটু একটা, অর্থাৎ বুদ্ধি বিবেচনায় স্যালিসিয়ার মতো নয়। স্যালিসিয়ার রুগী অত্যন্ত একগুয়ে এবং বুদ্ধিশুদ্ধি এই ভ্যারাইটি কার্ভের মতো, ভ্যারাইটি কার্ভের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমরা যেটা বলি সচরাচর কাজ করার কোনো তার ক্ষমতা নাই। এই ধরনের রুগী দেখলেই আমরা চিন্তা করব ভ্যারাইটি কার্ভের। আমি ধাতুগত কেন বললাম, ধাতুগত ওষুধগুলো আমরা তুলনামূলক আলোচনা যখন করব তখন আমরা বুঝাতে চেষ্টা করব একটার সঙ্গে একটার পার্থক্য মনে রেখে আমরা এই 4-5-10 ওষুধ আমরা প্রয়োগ করতে পারি, তাহলেই আমরা কঠিন রোগের চিকিৎসা করতে পারবো। অর্থাৎ যারা পুয়ে আসে, বাড়ে না, অমুক করে না, মানে আমরা দেখতেই যাদেরকে ধাতুগত দিকে দেখবা অন্তত 10-12-15 মেডিসিন আছে, যেগুলো না শিখলেই কঠিন কঠিন কোনো রোগের চিকিৎসা করতে কষ্ট হইয়া পড়বে। সুতরাং ধাতুগত দিকের ওষুধগুলোর আজকে একটু অত প্রাইমারি আলোচনা করলাম, আমরা পরে যখন বিস্তারিত আলোচনা করব সেই সময়ে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে পার্থক্য নির্বাচন আমরা ওষুধগুলো নির্বাচন করতে পারি। আমার একটা কথা, 50 ওষুধ M1 M2 থেকে প্রয়োগ করো, বাক্স থেকে ওষুধ প্রয়োগ করো, আর ভিডিওগুলো দেখো, একটু মনে রাখার চেষ্টা করো, ওষুধেই তোমাদেরকে আগিয়ে নিবে, আমার কাছে কিছু জিজ্ঞেস করার নাই। তাহলে আজকের আলোচনা আমার মনে হয় দীর্ঘায়িত না করে হোমিওগণনার পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।